সকলকে নমস্কার এবং স্বাগত আমাদের লাইভ এই অনুষ্ঠানে। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শ্রীমতী শম্পা শাস্ত্রী। বিশ্বাসযোগ্যতা, তাঁর বিশ্লেষণ করার নৈপুণ্য, সব মিলিয়ে শ্রীমতী শম্পা শাস্ত্রী মানেই আলাদা একটি নাম। সব মিলিয়ে শ্রীমতী শম্পা শাস্ত্রী মানেই সাকসেসের দুয়ারে পৌঁছানো, আর সব মিলিয়ে শম্পা শাস্ত্রী মানেই আপনারা। এই যে আপনাদের জন্য এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, আপনাদের কাছে পৌঁছচ্ছে, আপনারা অপেক্ষায় থাকেন যে আপনারা টেলিফোন করবেন, এবং সবচেয়ে বড় কথা মানুষ ফিরে ফিরে আসেন তাঁর কাছে, তাঁর বিচারের জন্য, তাঁর যোগ্যতার জন্য, তাঁকে শ্রদ্ধা করে, তাঁকে ভরসা করে। বিদ্যায়, ব্যবসায়, চাকরিতে, দাম্পত্য কলহে, শিক্ষায়, যে কোনো ক্ষেত্রে পাচ্ছেন শ্রীমতী শম্পা শাস্ত্রীকে তাঁর বিভিন্ন চেম্বারে। মানুষের একটা ছোট ক্ষোভ ছিল, একটা অভিমান ছিল যে দক্ষিণ কলকাতায় সবসময় শ্রীমতী শম্পা শাস্ত্রীকে সঠিক সময়ে সঠিক জায়গাটিতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার মানেই এখন থেকে শ্রীমতী শম্পা শাস্ত্রী রাসবিহারীর লেক মলের যে ল্যান্ডমার্ক, তার পাশেই 5 নম্বর জনক রোডে সৌভাগ্য চক্র চেম্বারে বসা শুরু করলেন, এবং সেখানে সন্ধে 6টা থেকে 9টা পর্যন্ত। অন্যান্য চেম্বার্সগুলি যেমন আছে তেমনটাই থেকে যাচ্ছে। এই মুহূর্তে যে কথাটা ভীষণ মনে হচ্ছে যে আমরা আশ্বিনের দ্বার প্রান্তে এসে উপস্থিত, আর যে কোনো পুজো মানেই তার মধ্যে শ্রীমতী শম্পা শাস্ত্রী জড়িয়ে থাকা। তার কারণ পূজা পাঠ, হোম যজ্ঞ, মন্ত্রোচ্চারণ এবং মানুষের ভালো মন্দর বিশ্লেষণ সব মিলিয়ে যে নাম সর্বাগ্রে আজ আমরা উচ্চারণ করি, তিনি শ্রীমতী শম্পা শাস্ত্রী। তাঁর পারিবারিক পূজা এবং সেই পূজায় তাঁর একাত্ম হয়ে যাওয়া, তার উপবাসে থাকা, মানুষের কল্যাণ সাধন করার প্রয়াস নিরলস, আমরা বারবার দেখিয়েছি, আবারও এই বছর সেই পূজার, সেই অকাল বোধনের দ্বার প্রান্তে এসে আমরা উপস্থিত। তার আগে যেটা বলার, এই যে বললাম মানুষ ফিরে আসেন, কখনো হায়দ্রাবাদ, কখনো পুনে, কখনো দিল্লি, সেখান থেকে মানুষ উপকৃত হয়েছেন, আবার তাঁদের ক্যাম্পেইনে কেউ এসেছেন, আবার শ্রীমতী শম্পা শাস্ত্রীকে দেখিয়েছেন, সেই ব্যাপারে আজকের আলোচনায় আপনাদের টেলিফোনের অপেক্ষায় থাকতে থাকতে সকলকে নমস্কার এবং স্বাগত স্বাগত শ্রীমতী শম্পা শাস্ত্রীকে। নমস্কার। জয় মা দুর্গা। আর হাতে গোনা কটা দিন আছে, আমরা ক্যালেন্ডারের পাথা এখন থেকেই উল্টাতে শুরু করছি যে আর কদিন আছেন মা জগন্মাতা, মা বিশ্বমাতা, এই বিশ্ব চরাচর জগৎ সংসারের কল্যাণ কা সাধনের জন্য, এবং তা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করার জন্য, আমাদেরকে আমাদের তাদের তার আশীর্বাদে ধন্য হয়ে ওঠার জন্য আমরা প্রতীক্ষায় রয়েছি আর কিছুদিনের অপেক্ষা। আমরা জানি যে কিছুদিনের মধ্যে কিন্তু মহালয়ার একটা শুভ লগ্ন আসছে, এবং মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। এই দেবীপক্ষের, আপনি দেখুন আজকের এই ইন্টারনেটের যুগে কিন্তু প্রত্যেকের কাছে আমরা এমন কিছু, আমাদের কিছু গ্যাজেট রয়েছে, মোবাইল রয়েছে, কিছু ট্রানজ্যাকশন রয়েছে এমনভাবে যে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু মহালয়ার সেই চণ্ডীপাঠ, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমহাশয়ের যে চণ্ডীপাঠ, সেই চণ্ডীপাঠ কিন্তু আমরা শুনতে পারি। কিন্তু দেখুন একটা ওই মুহূর্ত, ওই যে আমরা পঞ্জিকাতে দেখে রাখি মহালয়া কবে, কবে চণ্ডীপাঠ হবে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমহাশয়ের রেডিওতে যেটা আমাদের ফুটে ওঠে, যেটা আমাদের আকাশবাণীতে ফুটে ওঠে, আমরা প্রত্যেকে মুখিয়ে থাকি সেই জিনিসটা শোনার জন্য, সেই মুহূর্তটা উপভোগ করার জন্য। কিন্তু দেখুন আমরা পারি যে আজকেও শুনতে পারি, আজকে বিকেলেও চালাতে পারি, বা আমরা নিজেদের রুমে বসে চালাতে পারি, কিন্তু সেই যে আমেজটা, সেই মুহূর্তটা কিন্তু ফুটে ওঠে না যতক্ষণ না সেই আগমনী বার্তাটা ফুটে আসছে আকাশবাণী থেকে। তো আমরা তো পারি, তো আমাদের কথা, আমার কথা হচ্ছে এটা যে আমরা যখন আমাদের জীবনটাকে গুছিয়ে নেবো, সেই মুহূর্তটা কিন্তু আমাদের ফেলে রাখলে হবে না, সেই সময়টা কিন্তু আমরা ফেলে রাখলে হবে না, সেই সময়টাকে আমাদের নিয়ে চলতে হবে। এবং যখন দেখুন একটা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, সেই স্টুডেন্টটার দেখা যাচ্ছে কিছু তার খামতি রয়েছে, তার কোনো জন্মছকে দেখা যাচ্ছে কোনো রকম তার একটা অসুবিধে রয়েছে, সেই জন্য সে পড়াশোনাটায় মন দিতে পারছে না, সে ভালো রেজাল্ট করতে পারছে না। কিন্তু কেউ কি চায় না তার জীবনে সাকসেসটা আনতে? কিন্তু সাকসেসটা আনবো কোন পথে, সেই পথটাকে তাকে কে বলে দেবে? একজন প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, এবং তার জন্য আমি কিন্তু এটা পড়াশোনা করে আপনাদের সামনে এসে আজকে হাজির হয়েছি, এবং আমি
আমি বলবো যে আমি ভীষণভাবে সফলভাবে সফল এই কাজটা করে এবং আপনাদের সেই সফলতাটা এনে দিতেও আমি পেরেছি। আপনারা যে আশা নিয়ে যে কোয়ারিস নিয়ে আমার কাছে আসেন তার সম্পূর্ণটা করে দেওয়ার দায়িত্ব আমি নিই এবং সেটাকে আমি দায়িত্বটা যথাযথভাবে পালন করে থাকি। তো এই যে জায়গাটা যে পড়া দেখুন, আপনাদের স্টুডেন্ট রয়েছে যে বাড়িতে মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে যাওয়ার পর যদি কোনো একটা আক্ষেপ থাকে যে আমার রেজাল্টটা ভালো হলো না, তখন আক্ষেপ করে তো কোনো লাভ নেই। তো শুভ মুহূর্ত শুভ সময় একবার এসে তাকে কাউন্সেলিং করিয়ে নেওয়া বা আপনার যাকে মনে হচ্ছে তার কাছে গিয়ে একটা কাউন্সেলিং করিয়ে নিয়ে তাকে প্রপার গাইডলাইন্সটা দেয়া। এবং আমি বলবো না যে আমার মধ্যে একটা দৈব শক্তি রয়েছে, একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যে আপনি আপনার স্টুডেন্টটাকে আপনার বাচ্চাটাকে নিয়ে এলেন আর আমি তাকে একদম মাধ্যমিকের স্টার কোটায় তাকে তুলে দিলাম, তা কিন্তু আমি বলছি না। আমি বলছি কি যে আমি যেটা শিখেছি, আমি যেটা জানি, তার মনোবলটাকে বৃদ্ধি করে দেওয়া, তার মেধা শক্তিটাকে বৃদ্ধি করে দেওয়া, তার পড়ার ইচ্ছেটাকে বাড়িয়ে তোলা। যে সে আগে দেখতেন যে 4 ঘন্টা পড়ছে বা তার মনে থাকছে না, অঙ্কতে স্যার ভীষণ ভীতি, তার লাইফ সায়েন্স মনে থাকছে না, সেই ভীতিটাকে কাটিয়ে দেওয়া, কীভাবে কী পদ্ধতিতে সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে দিই এবং আপনারা সফলতার সঙ্গে সেই জায়গাটাকে সেই কোটাটাকে আপনারা পেরিয়ে চলেন। ফোনে কেউ আছেন? নমস্কার, আপনাকে হ্যাঁ বলুন। হ্যাঁ, ছেলের নাম বলুন। 7/9/2000। সময়? সময় আছে দুপুর 1:03 কলকাতা। 1:03 কলকাতা। ছেলের নাম কি? রিট রায়। আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেন? নবমী শুক্লা তিথিতে জন্ম এবং রৌপ্য পায়, এগুলো জানা আছে তো আপনার? বলে দিচ্ছি, বৃশ্চিক লগ্ন ধনু রাশি। আপনার ছেলে কিন্তু খুব লাকি ছেলে, আপনাদের সন্তানের হিসেবে বলা যাবে, খুব লাকি সন্তান, আপনাদের জীবনে সৌভাগ্য এনেছে। এবং আপনার ছেলেটিও কিন্তু খুব ভালো, মাঝে মাঝে মধ্যে ওর মধ্যে একটা বিষণ্ণতা দেখা যায়, মাঝে মাঝে ওর মধ্যে একটা ওর কিছুই হবে না, আমি কিছুই পারবো না, এরকম একটা দেখা যায় ওর মধ্যে। কিন্তু এক এক সময় কিন্তু ওর পড়াশোনার করার ইচ্ছে বা পড়াশোনা করবো এরকম একটা মানসিকতা ওর কিন্তু মধ্যে আছে, ওর মধ্যে একটা পার্সোনালিটিও আছে। কিন্তু কিছু কিছু সময় ওর কনফিডেন্স লেভেল ভীষণ লো হয়ে যায়, ভীষণ ভয় পায়, এগুলো হয় কি? হ্যাঁ, তো এই জায়গাগুলোকে আপনাকে একটু রিকভার করতে হবে। এই জায়গাগুলো কিন্তু রিকভার করার জায়গা আছে, ছকটির মধ্যে অনেক পজিটিভিটি আছে। আপনি যদি একটু কারোর আলোচনা করে নেন বা আপনার মনের মতো কারোর কাছে গিয়ে যদি একটু দেখিয়ে নেন তাহলে কিন্তু। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, আমি তো বললাম যে আপনার এই ছকটিতে আপনার ছেলেটির মধ্যে অনেক পজিটিভিটি আছে, আপনাকে সেটাকে বার করে আনতে হবে। সেটা বার করে আনলে আপনি কিন্তু এর থেকে অনেক ভালো উন্নতি পাবেন এবং ছেলেটিও আপনার খুবই ভালো। ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন এবং আরও বিশদে জানতে হলে সরাসরি যোগাযোগ করতে পারেন শ্রীমতী শম্পা শাস্ত্রীর সাথে, তাকে ফোন করতে পারেন। দুটি নাম্বার আপনাদের জন্য যাচ্ছে হেল্পলাইনে, খেয়াল করুন 9163574117 এবং 9831143597। আরেকবার তার নতুন চেম্বার দিয়ে শুরু করি, তার অন্যান্য চেম্বার্সগুলির দিকে এগিয়ে যাব। প্রথমেই মনে করাবো রাসবিহারিতে তার নতুন চেম্বার লেক মলের পাশেই 5 নম্বর জনক রোডে পাচ্ছেন দিদিকে সৌভাগ্য চক্র চেম্বারে, প্রত্যেক শুক্রবার সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন তাকে। দক্ষিণেশ্বরে প্রধান মূল মন্দিরের একটু সঙ্গে থাকবেন, মূল মন্দিরের প্রধান ফটকের পাশে পাচ্ছেন নিয়মিতভাবে, মৌলালিতে রামলীলা ময়দানের পাশে, এবং অবশ্যই বুধবার এবং বৃহস্পতিবার থাকছেন বেগমপুরে নিজের বাড়িতে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমার নাম প্রীতম দাস। প্রীতম বাবু নমস্কার আপনাকে, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ফিউচার সম্বন্ধে জানতে চাই। কার সম্পর্কে? ফিউচার সম্পর্কে? ক্যারিয়ার। হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার বুঝলাম। আপনাকে নমস্কার জানালাম, একটা প্রতি নমস্কার জানাতে পারেন তো, তারপর ক্যারিয়ার নিয়ে কথা বলি। নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন, এবার ডেট অফ বার্থ বলুন, এত হড়বড় করার কিছু নেই, ধীরে ধীরে বলুন। 6/3/93। সময়? 1:45 AM। এটা কি 5:55? হ্যাঁ 5:55। জন্মস্থান? রাত্রি 1টা। জন্মস্থান চুঁচুড়ো। 1:45 চুঁচুড়ো।
শনিবার জন্ম ছিল, শনিবার বৃশ্চিক লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্র দশমী দ্বাদশী শুক্লা তিথিতে জন্ম এবং রৌপ্য পায়, এগুলো জানা আছে তো তোমার? আচ্ছা, তুমি কি করা হয়, তুমি কি করছো এখন? আচ্ছা, পড়াশোনা কতদূর হয়েছে? পড়াশোনায় প্রচুর বাধা হয়েছে, প্রচুর বাধার মধ্যে দিয়ে গেছে পড়াশোনাটা, প্রচুর বাধা হয়েছে তো? হ্যাঁ, এটা কিন্তু এখানে ইন্ডিকেট করছে, কিন্তু তোমার মধ্যে একটা গুণের ছাপ আমি দেখতে পাচ্ছি, তুমি কিন্তু খুব গুণের ছেলে তোমার মধ্যে। আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, তোমার মধ্যে ফ্যান্সি ব্যাপারটা তো রয়েছে, তুমি আঁকতে পারো? পারো না, মোটামুটি। আচ্ছা, তুমি কিন্তু আর একটা জিনিস দেখা যাচ্ছে, তুমি যে কোনো কাজ করতে গেছো না, প্রথমে কিন্তু সেটাকে ধাক্কা পেয়েছো, এক চান্সে কিন্তু কোনো কাজটা হয়নি। হ্যাঁ, ডিসিশনের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তোমার যেখানে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার লগ্নে রাহু রয়েছে এবং বৃহস্পতির জায়গা খুবই নিচস্থ, বৃহস্পতির জায়গাটা খুবই নিচস্থ, খুবই সেখানটা তোমাকে একটু ঠিক করার দরকার আছে। এই দুটো জায়গা যদি তুমি ঠিক করো, তোমার অন্যান্য গ্রহ কিন্তু অনেক মার্গীয় অবস্থায় রয়েছে, চন্দ্র কর্কটে, এটা খুবই ভালো জায়গা, মিনে শুক্র রয়েছে, এটা খুবই ভালো জায়গা, কিন্তু বুধ রবি বুধের সঙ্গে শনি আছে, এই জায়গাটাই তোমার বাধা সৃষ্টি করছে। তুমি একটুখানি প্রতিকার করিয়ে নাও, একটু কাউন্সেলিং করিয়ে নাও, জীবনের যে জায়গাটা পেতে চাইছো অবশ্যই হবে। আমরা জীবনে অনেক কিছু পেতে চাই, এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রবলেম, যে আমরা জীবনে কিন্তু পেতে চাই, কিন্তু তার পথটাকে আমরা বুঝেছি বা বুঝতে চাই না বা বোঝার চেষ্টা করি না, যে কোনখান দিয়ে গেলে আমরা সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবো। আমাদের প্রত্যেকের মনের মধ্যে দেখবেন থাকছে যে আমরা সাকসেস পাবো, আমরা এই জায়গাটা যেন সাফল্য পেয়ে যাই, যে সাফল্যটা আমরা পাবো কোন পথ দিয়ে সেটা কিন্তু আমরা খোঁজার চেষ্টা করি না, সেটা খুঁজলেই কিন্তু আমরা পেতে পারি বা আমরা খুব সহজেই সেটাকে সেই পথ অন্তত চলতে চলা শুরু করতে পারি, এবং চলা শুরু করলেই কিন্তু আমাদের একটা সাফল্য আসবে। আজকে আমি সেই ব্যাপারগুলো, সেই জিনিসগুলোকে নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি, যে দেখুন আমরা অনেকেই ভাবি যে ঘুম থেকে ওঠা মানে আমাদের একটা দিন শুরু হচ্ছে, এবং আমাদের, আমি এটাকে মাইন্ড সেট আপ করতে বলছি, যে আমাদের মনের মধ্যেও কিন্তু সেই মনোভাব নিয়ে উঠতে হবে যে আমাদেরও কিছু কাজ করতে হবে। আমরা যদি বাড়িতে বসে থাকি, আমরা যদি সেই কাজটা হয়ে যাবে, আমি সাফল্যটা পেয়ে যাবো, এইটা যদি মনোভাব নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু সাফল্যটা আসবে না। সাফল্যটা আসার জন্য আমাদের কিছু ক্রিয়া করতে হবে, আমাদের কিছু কর্ম করতে হবে। সেই কর্মটা কি? যে আমাদেরকে মনস্থির করতে হবে যে আমাকে এটা করতেই হবে, এবং আমি সেটাকে সৎ পথে অর্জন করব। এবং সৎ পথে অর্জন করতে গিয়ে যদি আমাদের দেখতে হয় যে কিছু প্রতিকারের দরকার আছে বা কিছু মেডিটেশনের দরকার আছে, সেই মেডিটেশনটা আমরা করব। আমি অনেককেই বলেছি যে মেডিটেশনের দ্বারা কিন্তু অনেক কিছু সম্ভব জীবনে, এবং সেটা কি হবে, ঘুম থেকে উঠে। আমি সবসময় বলি যে আপনারা নির্দিষ্ট একটা জায়গায় বসে করবেন, এমনটা নয় যে আমি দাঁত মাজিনি, এখনো চান করিনি, আমি মেডিটেশন করতে পারবো না, তা সেমনটা কিন্তু নয়। যদি আমরা দেখা যায় যে আমি ঘুম থেকে উঠেই মাইন্ড সেট আপ করে নিচ্ছি যে আজকে সারাটা দিন আমি কিভাবে নিজেকে চালনা করব, কতটা আমি আড্ডা মারবো, কতটা আমি বিনোদনের জায়গায় থাকব, কতটা আমি নিজের কাজের জায়গায় যাব, যেই কাজটার দ্বারা আমি সাফল্য অর্জন করতে পারবো, তাহলেই দেখবেন আপনার মাইন্ড সেট আপ হয়ে যাবে যে আপনি আড্ডা মারা থেকে একটু নিজেকে সরিয়ে রাখতে পারবেন, এবং আপনার কাজের দিকে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন। আমি বলছি না যে প্রত্যেকটা মানুষকে জুয়েল হতে হবে, কিন্তু জুয়েল হওয়ার ধারণাটা মনের মধ্যে আনতে হবে, যে আই এম বেস্ট, আমি এই বেস্ট কাজটা আমি করব, এই জায়গাটাকে মনের মধ্যে আনতে হবে। যে দেখুন একজন একটা মাটির ক্লে ম্যান, যেটাকে বলা হয়, যা মাটির বাসনপত্র তৈরি করে, তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে সে একটা ডাক্তার ইঞ্জিনিয়ারের সমতুল্য পড়াশোনা করেনি, কিন্তু সে মনের মধ্যে কী নিয়ে বসছে কাজ করতে, যে আজকে আমি হাজারটা হাঁড়ি তৈরি করে নেবো, বা আমি এমন সুন্দর করে করব বাজারের থেকে একটু আলাদা হবে এবং আমার সেটা বিক্রি হবে। তো সেই মনোভাব নিয়ে করে বসছে এবং সে কাজটায় সফলতা অর্জন করছে। তো আমাদেরকেও কিন্তু সেটা করতে হবে। আমি এই কথাটাই কন্টিনিউ করব। একটু ফোনটা নিয়ে নিই। কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে বলবো। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 14 এপ্রিল 1983। সময় তো সকাল 5:25। জন্মস্থান?
মধ্যম গ্রাম। আপনি মধ্যম গ্রাম থেকেই বলছেন? মধ্যম গ্রাম থেকে বলছেন বর্তমানে? আমি মা বলছি। না না, বর্তমানে মধ্যম গ্রাম থেকে বলছেন? ছেলের নাম কি? সুব্রত সরকার। সুব্রত সরকার, আপনি এই অনুষ্ঠান দেখছেন কি? হ্যাঁ হ্যাঁ দেখি, তাই দেখি, আজকে লাইনটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো লাগে তো অনুষ্ঠান? ভালো লাগে তো? ভালো লাগে, খুব ভালো লাগে, একদম দিদির কথা এত ভালো লাগে। বৃহস্পতিবার জন্ম ছিল? হ্যাঁ দিদি। আচ্ছা, মীন লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র প্রতিপদ শুক্লা তিথিতে জন্ম এবং রৌপ্য পায়া। ছেলে কিন্তু আপনার খুবই ভালো, বাধ্য ছেলে, আপনার কথা শোনে শোনে তো। আজকালকার দিনের ছেলের মতো একটু বারমুখী নয়, একটু যা কিছু করে, হ্যাঁ একটু যা কিছু করে আপনার কথা জিজ্ঞেস করেই করে, আপনার কাছ থেকে পারমিশনটা অন্তত নেয়। একদম ঠিক কথা, ওর কিন্তু ফ্যান্সি ডেকো, ওর কিন্তু নিজে গুছিয়ে রাখে এবং ঘরদোরও খুব পরিষ্কার করে রাখে। হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে, ওর মধ্যে লক্ষ্মী ভাবও রয়েছে। আপনার প্রশ্ন কি নিয়ে? আমার প্রশ্ন আছে দিদি, ও একটা প্রাইভেট জব করছে, ওইটা কি পূজোর আগে রিনিউ হবে? দেখুন, আপনার ছেলের মধ্যে কিন্তু খুব ক্ল্যারিটি রয়েছে, ওর মধ্যে কিন্তু কাজ করার ইচ্ছে রয়েছে। ও কি মেশিনারি গুডস এই সমস্ত নিয়ে কাজ করে? কম্পিউটার ওরিয়েন্টেড কোন? হ্যাঁ কম্পিউটার নিয়ে কাজ করে। হ্যাঁ, এটাখানে ইন্ডিকেট হচ্ছে বলেই আমি আপনাকে বললাম। ও সেই জায়গায় জীবনে উন্নতি করতে পারবে। ওর একটা জায়গায় যেটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাহু এবং কেতু। রাহু কেতুর অবস্থানটা সেখানে খুবই, পজিশনটা খুবই খারাপ হয়ে গেছে। এই জায়গাটুকুনি ছাড়া আপনার ছেলের সবটুকু জায়গা ভালো আছে। এই জায়গাটা ঠিক করে নিন, এখানে এইটা প্রতিকার করালে আপনার ছেলে কিন্তু খুবই ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আমি যে কথাটা আপনাদের সঙ্গে বলতে চেষ্টা করছিলাম, যে এই যে ধরুন আমরা কথা বলি, আমরা যখন কথা বলি বা কেন ঠাকুরের কোনো দেবদেবীর মূর্তির চোখগুলো কেন তাকে ব্রাইট করা হয়, খুব বড় বড় চোখ করা হয়, কারণ কি? যখন আমরা যখন কোনো মন্দিরে গিয়ে বা আপনাদের আমাদের বাড়িতেই যখন আমরা কোনো দেবদেবীর সামনে দাঁড়িয়ে তার কাছে প্রার্থনা জানাচ্ছি, তার কাছে আমাদের নিজেদের লক্ষ্যকে পূরণ করার জন্য চেষ্টা করার জন্য বলতে থাকছি, তো সেই জায়গাগুলোকে, চোখগুলোকে আমরা খুব ব্রাইট করে করা হয়, তার কারণ হচ্ছে আমরা যাতে তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারি। আমি যে দেখুন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, ক্যামেরাতে আপনি আমাকে ওপার থেকে দেখতে পাচ্ছেন, আমি আপনার দিকে কথা বলছি, তার মানে কি আপনার সঙ্গে আমার ইন্টারঅ্যাক্টটা হচ্ছে। এই যে আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমার প্রোগ্রাম আপনার ভালো লাগে, আপনি বললেন হ্যাঁ আমার ভালো লাগে, এই যে ইন্টারঅ্যাক্টটা, আমি আপনার সঙ্গে ফেস টু ফেস কথা বলছি, তাতে কি হয় আপনার সেটা চরিত্রের স্বচ্ছতাও প্রকাশ পায় এবং কথার স্পষ্টতাও প্রকাশ পায়। তার ফলে কী হবে, আপনি যখন কোনো দেবদেবীর সামনে তাকে ইন্টারঅ্যাক্ট করতে পাচ্ছেন, দেবদেবী তো অনেক দূরে রয়েছে, তাকে আপনি ইন্টারঅ্যাক্ট করতে পাচ্ছেন আপনার চোখের মণি দিয়ে, তার চোখের মণির সঙ্গে নিজেকে কন্ট্যাক্ট করতে পাচ্ছেন এবং আপনার মনের কথাটা আপনি বলতে পাচ্ছেন, এবং তাতে কী হয় কন্ট্যাক্টটা অনেক সাবলীল হয় এবং আপনি আপনার মনের কথাটা উজাড় করে তাকে বলতে পাচ্ছেন। এটা কোনো মানুষের ক্ষেত্রেও কিন্তু সম্ভব। এবং আমি বলবো যে এটা যে দেবী পক্ষের সময় যদি আমরা এইভাবে দেবীর মা দেবীর কাছে গিয়ে আমরা যদি তাকে প্রার্থনা জানাতে পারি এবং চোখের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারি, তার চোখের সঙ্গে নিজের চোখকে যদি আমরা এক লেভেলে আনতে পারি এবং আমার মনের কথাটা তাকে জানিয়ে একটা ছোট কাগজে লিখে সেই দানপত্রে যদি সেই কাগজটিকে ঢুকিয়ে এবং তাতে কিছু দক্ষিণা দিয়ে যদি আমরা আসতে পারি এই দেবী পক্ষের সময়, আপনারা করে দেখবেন এই প্রয়াসটি ভীষণ ভালো ফল দেবে এবং আপনার জীবনের লক্ষ্য যেটা আপনি যেটা কাগজে লিখছেন সেটা দেখবেন আস্তে আস্তে পূরণের পথে এগোবে। ফোনে কেউ আছে? কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, বলুন। আমরা শুনছিলাম। আমি শাস্ত্র ঘেটে পড়ে আপনাদের যাতে সুবিধে হয়, আপনাদের যাতে কিছু উপকারে আসে তার কিন্তু ব্যবস্থা আমি করে আসি এবং সেগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনারা উপকার পান, উপকার পার্বণে আমাকে তো এটা ফিডব্যাক দেন বলেই কিন্তু আমার ইচ্ছেটা আরো বেড়ে যায় যে আপনাদের সঙ্গে এটাকে আমি বলে দিই এবং আপনারাও যাতে উপকার পেয়ে থাকেন। বলুন আপনার কি নিয়ে সমস্যা? বলুন দিতে বল, তার সম্পর্কে জানবেন। হ্যাঁ বলছি, আমি একটুখানি আমার মেয়ের সম্বন্ধে জানবো দাদা। হ্যাঁ, মেয়ের নাম বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে অনামিকা রায়। এটা বাদ বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, 1991 সালে 30 আগস্ট 1991 সময় সময়
সন্ধ্যা 6:44 ওই দিন ছিল শুক্রবার। সন্ধ্যা 6:44 শুক্রবার কোথায়? এটা হচ্ছে অম্বিকা কালনাতে জন্ম। অম্বিকা কালনা? হ্যাঁ। বর্তমানে কোথা থেকে বলছেন? বর্তমানে আমি বলছি হুগলি জেলার শাওড়া পুলিশ থেকে। আচ্ছা, শুক্রবার জন্ম ছিল। আমার একদিন দেখা হয়েছিল। হ্যাঁ, এক অনুষ্ঠানে দেখা হয়েছিল। শুক্রবার জন্ম ছিল। জন্ম এবং তাম্র পায়া, আপনার এগুলো জানা আছে তো? আচ্ছা আচ্ছা, যেটা আমি বলতে চাইছি যে আপনার মেয়েটির, আপনার প্রশ্নটা কি নিয়ে? যেটা ওর সমস্যা হচ্ছে, ওর রবি শুক্র বৃহস্পতি একই ঘরে রয়েছে, ওর ভাদ্র মাসে জন্ম তো। হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে ও কিন্তু যেটা ডিজার্ভ করে না সেটা কিন্তু পায় না, তার জন্যই কিন্তু ওর মধ্যে এত ইরিটেশন। এই যে না পাওয়ার, যে না, আমি একটা প্রয়াস করছি, আমি যে একটা চেষ্টা করছি আমার নিজের জীবনের সাফল্য আনার জন্য, আমি সেটা পাচ্ছি না, তার জন্য ও কিন্তু এত ইরিটেট হয়ে যায়, এত যে বিরক্তি ভাবটা কিন্তু ওর জন্যই হয়। ঠিক আছে, এই জায়গাটাকে আপনাকে প্রতিকার করার দরকার আছে। ওর মঙ্গল খুব নিচস্থ হয়ে রয়েছে, কোনো হ্যাঁ, এখানে কিন্তু ইমিউনিটি পাওয়ারের খুব মানে খামতি দেখার জন্যই কিন্তু আপনি শরীর স্বাস্থ্যের কথাটা জিজ্ঞেস করেছেন। ওর মঙ্গল এত নিচস্থ যে মাঝে মাঝেই ওর জ্বর জ্বালা হয়ে যায়, শরীরে ব্যথা যন্ত্রণা হয়ে যায়। কিন্তু দিদি, ওর কি অষ্টমের মঙ্গল ওর কি মাঙ্গলিক তো না? হ্যাঁ, নিশ্চয়ই ও মাঙ্গলিক। মঙ্গলের অবস্থান অনুযায়ী মাঙ্গলিক ধরা হয়, যেমন ধরুন লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে, এবং সেটা তার ঘরের পরিপ্রেক্ষিতে। লগ্নে থাকলে একরকম ফল, চতুর্থে থাকলে একরকম ফল, সপ্তমে অষ্টমে থাকলে তার একরকম ফল হয়। তো আপনার মেয়ের যেটা দেখা যাচ্ছে, মঙ্গলটা খুবই নিচস্থ, ওই জন্য ইমিউনিটি পাওয়ারটা কম, ওই জন্য এত অসুস্থ হয়ে যায়। রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, এই জায়গাটা একটা সমস্যা রয়েছে। শরীর রয়েছে দ্বাদশে, তার লগ্নের দ্বাদশে, এই জায়গাটা একটা সমস্যা রয়েছে। এইগুলো একটু প্রতিকার করলে আপনি কিন্তু মেয়েটিকে ভালো জায়গা ও কেরিয়ার সম্বন্ধেও কিন্তু একটা ভালো ফিডব্যাক পাবেন। সময়ে আগত প্রায় যে সময় আমাদের আজকের অনুষ্ঠানে ইতি টানতে হবে, কিন্তু শ্রীমতী শম্পা শাস্ত্রী বারবার যে বিশ্লেষণে যাচ্ছেন, আমাদের যারা ফোন করছেন কলার্স তারা তো শুনছেন, তারা মোহিত হচ্ছেন, যারা দেখছেন, যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারাও নিশ্চয়ই সেই কথাই বলবেন যে বিশ্লেষণই শেষ কথা। তার যে প্রতিকার দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু উঠে আসে এটার থেকে। অনুষ্ঠানের শেষ বেলায় দিদির কাছে আরেকবার যাব। একটা কথা আমি আপনাদেরকে বলছি যে কিছু ক্লায়েন্ট আমার গত সপ্তাহে আমার কাছে এসেছিলেন, তারা আমি দেখছি যে আমি যে তাদের আমার কাছে নিয়ে এসছেন তারা কাগজপত্র, আমি দেখছি যে তারা প্রেসক্রাইব করেছে যে তাকে গোমেট পড়তে হবে, তাকে ক্যাটসাই পড়তে হবে, একসঙ্গে দুটো গ্রহের প্রতিকার করা যায় না। আবার একটা দেখুন যে আমি কোন গ্রহের প্রতিকার করব, আমি গোমেদের প্রতিকার, রাহুর প্রতিকার করব, নাকি আমি কেতুর প্রতিকার করব, অর্থাৎ ক্যাটসাই পড়াবো। তো যার দ্বাদশে রয়েছে রাহু তাকে দেয়া যায় না গোমেদ, কারণ কি, তার মধ্যে দ্বাদশে যার রাহু থাকবে তার মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, তার কোনো কিছুই বেশি দিন পছন্দ হবে না। তো সেই জায়গায় আমাকে বুঝতে হবে যে আমি কোনটা তাকে প্রেসক্রাইব করবো এবং সেটা পড়ালে তার উপকার হবে। তো দেখুন, আপনারা যারা আমার কাছে আসেন বা যে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যান, তাদের ক্ষেত্রে আমি বলবো, কেউ তো কারোর শত্রু নয়, আমি তো কাউকেই আমার শত্রু মনে করি না। আমি জানি যে প্রত্যেকে আমরা মানুষ, এবং আমরা প্রত্যেকে মানুষোচিত ব্যবহার, মানুষোচিত আচরণ করব প্রত্যেকের সাথে। তো সেই জায়গা থেকে আমি একজনকে না বুঝে সুঝে গোমেদ পড়িয়ে দিলাম এবং তার দ্বাদশে রাহু রয়েছে, সে তো আরও বিশৃঙ্খলার জীবনযাপন করছে, আরও বিশৃঙ্খলের দিকে জীবনে এগিয়ে যাচ্ছে। তো
করে আমি তাকে তার সুরাহাটা করলাম, তোর ফ্যামিলি তার আমার কাছে এসেছেন, এসে আমাকে বলছেন যে আমার তো আরো বেশি ডিমনস্ট্রেশনে চলে যাচ্ছে, আমার আরো বেশি, তো আমি কি করে ছেলেটাকে মানুষের পথে নিয়ে যাব, তো ছেলেটিরও তো বয়সটা আস্তে আস্তে বাড়ছে, সেই জিনিসগুলো তো তার মধ্যে বসে যাচ্ছে, গেঁথে যাচ্ছে যে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা বেশি মারবো, বাড়ি থেকে পয়সা চুরি করে নিয়ে যাব, আমি আমার জীবনের সকাল রাতগুলো বেশি পালন করব, সেটা কোত্থেকে পয়সা আসবে সেটা আমি চিন্তা করব না। এটা কিন্তু রাহু করায়, রাহু ব্যাংকের বই খালি করিয়ে দেয় যদি দ্বিতীয় ঘরে থাকে, তো রোজগারও করবে কিন্তু তার খরচার হাতও প্রচুর থাকবে, তো সেই জায়গায় আমি প্রতিকারটা সেই হিসেবেই দেবো যেখানে তার উপকার হবে। সে আমার কাছে এসছে একটা আমার কাছে সমস্যা সমাধান করার জন্য, আমি সমাধান না করে যদি আরও বেশি সমস্যায় জর্জরিত করে দিই তাহলে পরে আমি কি অ্যাস্ট্রোলজার হলাম, তাহলে আমি কি মায়ের প্রার্থনা করলাম আর কি আমি জপ করলাম। তো সেই জায়গাটাকে আপনাকে সঠিক সময় বুঝে আসতে হবে, বুঝে যেতে হবে, নির্বাচন করার ক্ষমতা, নির্বাচনের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। তার মেধার উপরে আস্থা রেখে যদি আপনারা আসতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন 9163574117 এবং 9831143597। সৌভাগ্য চক্রের কথা আরেকবার মনে করিয়ে দেব, 5 নম্বর জনক রোড লিক মলের ধারে প্রত্যেক শুক্রবার 6টা থেকে 9টা পাচ্ছেন দিদিকে, অন্যান্য চেম্বার অপরিবর্তিত। আজ এখানেই শেষ করছি, সকলকে নমস্কার। নমস্কার, আগামী সপ্তাহে নবরাত্রি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, আজকের মতো নমস্কার।